পঞ্চম শ্রেণী ছাত্রদের জন্য লাস্ট মিনিট বিজ্ঞান মঞ্চের কিছু মডেল প্রশ্ন সেট আমরা আজকে দেখব হৃদপিণ্ডে শব্দ শোনা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি কোনটি আমাদের রাইট অ্যান্সার হবে ট্যাথোস্কোপ রেনে লিনেক বানিয়েছে মাছের বাজারে গেলে যে মাছটি আর সহজে চোখে পড়ে না সেটি কোনটি রাইট অ্যান্সার ন্যাদোস মাছ নিচের কোনটি অপ্রচলিত শক্তি আমাদের রাইট অ্যান্সার হবে অপ্রচলিত শক্তি জৈব গ্যাস এবং এগুলাও হবে তাহলে আমাদের রাইট অ্যান্সার অবশ্যই সবগুলি দোকান থেকে বলেছে দোকান থেকে যে জিনিসটি আমরা এপিও ছাপ থেকে কিনব সেটি কোনটি এপিও জেলিসিসি পরের প্রশ্ন দেখো একটু নিচে যাচ্ছি যেখানে বলেছে সুমেকা ল্যাভি সুমেকা ল্যাভি হলো একটি যেটি হচ্ছে একটা ধূমকেতুর নাম এটা হবে একটা ধূমকেতুর নাম রাইট অপশান অর্থাৎ প্রশ্ন দেখো যেখানে বলেছে কোনটি মানুষের সম্পদ সম্পদ কোনটি মানুষের স্বাস্থ্য সম্পদ মানুষের বুদ্ধি সম্পদ মানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নম্বর ডি পরের প্রশ্ন পরিবেশ দূষণের ফলে বদলে যাচ্ছে রাইট অ্যান্সার এগুলা কিন্তু হবে না একটাও কারণ এগুলা অনেক দূরে রয়েছে বৃষ্টির ধরন বদলে যাচ্ছে পরের প্রশ্ন প্রথম টেলিস্কোপ কোন বিজ্ঞানী তৈরি করেছিল টেলিস্কোপ মানিয়েছিল। গ্যালিলিও গ্যালিলি পরের প্রশ্ন দেখো হরপাবান বেশি হয় প্রথমেই বলেছি হরপাবান কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাট অর্থাৎ হরপাবান বেশি হয়ে থাকবে পাহাড়ি অঞ্চলে কারণ পাহাড়ি অঞ্চলে যদি নদী থাকে সেই নদীতে কী হয় নুড়ি বালি পাথর প্রভৃতি ভরাট হয়ে যায় আর যখন বৃষ্টি আসে সেই বৃষ্টির জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে ফ্লাস ফ্লাট সৃষ্টি করে যার জন্য তাকে বলা হয়ে থাকে হরপাবান পরের প্রশ্ন দেখো নিচে যাচ্ছি যেখানে আমাদের প্রশ্ন বলছে মাছের হারাতে পুকুরের জলে যে ঔষধ দেওয়া হয় সেটি কোনটি সেটি হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই প্রশ্ন এই উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি জৈব পদার্থ জৈব পদার্থ অবশ্যই গোবর পরের প্রশ্ন দেখো মাটির স্বাভাবিক উপাদান কোনটি মাটির স্বাভাবিক উপাদান বলেছে স্বাভাবিক উপাদান যদি হয় তাহলে আমাদের কেঁচো আমাদের শরীরে কান থেকে কনিক পর্যন্ত যে অস্থিসন্ধি রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে হিউমেরাস আমাদের শরীরে অস্থিগুলো মজবুত করার জন্য কি দরকার হয় রাইট অ্যান্সার ক্যালসিয়াম দরকার হয় গন্ডারের খড়্গ তৈরি হয় কি দিয়ে জমাট বাঁধা চুল দিয়ে পরের প্রশ্ন দেখো কি বলেছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় ভিটামিন ডির কাজ হচ্ছে ক্যালসিয়াম জমা রাখা হাড়ের মধ্যে আটত্রিশের প্রশ্ন আমাদের চামড়ায় মেলানিন তৈরিতে সাহায্য করে রাইট অ্যান্সার দেখো রোদ রোদ সাহায্য করে মেলানিন তৈরিতে পরের প্রশ্ন আমাদের শরীরে ঘামের সাথে বর্জ্য বেরিয়ে যায় বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো কিন্তু নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে রাইট অ্যান্সার দেখো এখানে রয়েছে মাথা ঘোরা অজ্ঞান হয়ে যেতে পারে পরের প্রশ্নটা কি বলেছে দেখো আমাদের বলেছে দার্জিলিং জেলার ডাউহিল থেকে যে নদী উৎপন্ন হয়েছে দার্জিলিং ডাউহিলে উৎপন্ন হয়েছে মহানন্দা পশ্চিমবঙ্গের সুন্দরবনে যতটুকু অংশ আছে তার মধ্যে দ্বীপ কটি আছে রাইট অ্যান্সার দ্বীপ রয়েছে একশো দুটি পরের প্রশ্ন দেখো কোন মাছের ভিতরে কাঁটা বেশি আছে ইলিশ মাছ মাছের পাখনার সংখ্যা কত মাছের পাখনার সংখ্যা সাতটি মেরুদণ্ড আছে এমন একটি প্রাণীর নাম রাইট অ্যান্সার সাপের রয়েছে মেরুদণ্ড কোন প্রাণী থেকে প্রজাপতির সৃষ্টি শুয়োপোকা থেকে প্রজাপতির সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন দেখো বৃষ্টির শুরুতে প্রথম দিকে জল ব্যবহার করা উচিত নয় কারণ ওতে সামান্য পরিমাণ অ্যাসিড থাকে প্রথম পোস মেনে ছিল কোন যে প্রাণীটি রাইট অ্যান্সার কুকুর সাহেবদের শরীর খুব ফলসা কারণ তাদের চামড়ায় মেলানিন নেই অর্থাৎ মেলানিন কম রয়েছে মেলানিন আছে তবে কম অপশন নম্বর সিটা হবে আমাদের রাইট অ্যান্সার পশু পাখিদের নখ বেশি বাড়ে না কারণ তারা কি করে অর্থাৎ নিচে প্রশ্নপত্র রয়েছে দেখো যে তারা ঘষে ঘষে অর্থাৎ পশু পাখিরা ঘষে ঘষে নখ বাড়তে দেয় না পরের প্রশ্ন দেখো আমাদের শিশু অবস্থায় বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগ প্রতিরোধের জন্য একটু বয়স বেশি হলে আমাদের নখ ফিটে যায় কারণ নখগুলো দুর্বল হয়ে গেছে পরের প্রশ্ন টেথোস্কোপ আবিষ্কার করেছিল ডক্টর এনে লিনেক বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে কোন প্রাণী পিঁপড়ে পরের প্রশ্ন দেখো একটু নিচে যাচ্ছি যে প্রশ্নপত্র আমাদের রয়েছে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুগুহা থেকে উৎপন্ন গঙ্গা বন্দে মাতরম গান লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গাঙ্গে সংহিত দক্ষিণ অংশটা বিরাট বন তার নাম সুন্দরবন টেরাকোটার কাজ হয়ে থাকে বিষ্ণুপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদের নামে পরিচিত সূর্য সেন মুন্ডা তার সঙ্গীরা ইংরেজ এবং তাদের দেশীয় সঙ্গীতের বিরুদ্ধে লড়েছিল কারণ কোন হবে দেখো ইংরেজরা বন জঙ্গল কেটে পরিষ্কার করছিল পরের প্রশ্ন রেশম কিট পালনের জন্য রেশম কিট পালনের জন্য গাছে চাষ করা হয় এবং বলেছে কোন বাক্যটি সঠিক নয় বলেছে দেখে নাও যে বাক্যটা সঠিক নয় বলেছে এইটা অপশান নাম্বার বি মটর অড়হর মসুর চাষে প্রচুর জল লাগে এইটা হবে উত্তর